আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদেরকে একদম মিষ্টি দোকানের মতো নরম আর পারফেক্ট গোলাপজাম বা লালমোহন মিষ্টি তৈরি করে দেখাবো। আর আজকের এই গোলাপজামটি আমি তৈরি করব গুঁড়া দুধ দিয়ে, তাই এতে ছানা বানানোর কোনো ঝামেলা নেই। আর সব ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট ঠিক রাখলে আর ভিডিওতে দেওয়া কিছু টিপস ফলো করে আপনারা এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের গোলাপজামটি আমি ডিম দিয়ে বানাবো, এর জন্য এখানে রুম টেম্পারেচারে রাখা একটি ডিম নিয়ে এটিকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে অ্যাড করছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক, আর অ্যাড করছি 4 টেবিল চামচ ময়দা। এক টেবিল চামচ সুজি আর 1.5 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে মেজারিং কাপ সেটের যে চা চামচ আছে সেটা দিয়ে 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। তবে আপনারা যদি রেগুলার চা চামচ ইউজ করেন তাহলে 1 চা চামচ দিলেই হবে, কারণ সেটার সাইজ একটু বড় থাকে। এখন সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এতে 2 চা চামচ ঘি দিয়েছি। এখন এই ঘিটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঘিটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করছি 5 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটাও রুম টেম্পারেচারে আছে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে রাখা ডিম। তবে ডিম আমি পুরোটা ইউজ করব না, জাস্ট 3 টেবিল চামচ ইউজ করব। এখনই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে একটা স্টিকি ডো বানিয়ে নিতে হবে। যখন দেখবেন যে ডোটা এরকম স্টিকি হয়েছে, হাতে লেগে লেগে আসছে, তখন বুঝতে হবে ডোটা একদম পারফেক্ট। তবে কোনো কারণে যদি ডো স্টিকি না হয় তবে অবশ্যই সেক্ষেত্রে 2-1 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করতে হবে। এখন এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিব, এতে করে এই ডোটি পারফেক্ট টেক্সচারে চলে আসবে। আর এই ফাঁকে মিষ্টি শিরাটা রেডি করে নিব। শিরা তৈরির জন্য একটি প্যানে অ্যাড করছি 2 কাপ পরিমাণ চিনি আর 4 কাপ পরিমাণ পানি। আর একটু সুন্দর ফ্লেভার অ্যাড করার জন্য এতে আমি দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। তবে এটা একদমই অপশনাল, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। এখন মিডিয়াম আঁচে শিরাটিকে জাল করব যতক্ষণ পর্যন্ত না এতে বলক আসে। শিরাতে বলক চলে আসলে এতে অ্যাড করতে হবে 1 চা চামচ লেবুর রস, এতে করে চিনিটা আর ক্রিস্টালাইজ হয়ে যাবে না। এখন চুলার সুইচটিকে অফ করে এই শিরাটিকে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে। এরই মধ্যে ডোটাও মিষ্টি বানানোর জন্য পারফেক্ট টেক্সচারে চলে এসেছে। এখন হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিগুলো একদম স্মুথ আর ক্র্যাক ফ্রি হবে, অর্থাৎ এতে কোনো ফাটল থাকবে না। তাই মিষ্টি বানানোর সময় যদি দেখেন যে মিষ্টিগুলো ফেটে যাচ্ছে বা ডোটা একটু শক্ত মনে হচ্ছে, তাহলে অবশ্যই আর একটু লিকুইড দুধ অ্যাড করতে হবে, কারণ মিষ্টিগুলো ফেটে গেলে এগুলো শিরায় দিলে চুপসে যাবে অথবা শক্ত হয়ে যাবে। আমি যে পরিমাণে লিকুইড মিক্সচার অ্যাড করেছি আপনারাও যদি এক্স্যাক্টলি সেটাই ফলো করেন তাহলে আপনাদের ডোটা পারফেক্ট হবে আর মিষ্টিগুলো এরকম স্মুথ হবে। এখন মিষ্টিগুলোকে ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এখন এতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর তেলের টেম্পারেচার এমন হতে হবে যেন হাত দিয়ে টাচ করা যায়। চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে থাকতে হবে। আর আস্তে আস্তে এক পর্যায়ে দেখবেন যে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে।
এখন এগুলোকে অনবরত উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে যেন সব সাইড থেকে সেম কালার আসে। যখন মিষ্টিগুলো এরকম ফুলে উঠবে তখন চুলার আঁচ বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর এভাবে চারপাশ থেকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নেবেন। শিরাতে দেওয়ার আগে মিষ্টিগুলোকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম শিরাতে গরম মিষ্টি দিলে মিষ্টিগুলো চুপসে যাবে। এখন আগে থেকে যে শিরা তৈরি করে রেখেছিলাম সেটিকে চুলায় আবারও গরম করে নিয়েছি। এখন এতে হালকা কুসুম গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো অবশ্যই কুসুম গরম হতে হবে, অর্থাৎ হাত দিয়ে ধরা যায় এরকম হতে হবে, তা না হলে কিন্তু শিরা দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো চুপসে যাবে। এখন এই প্যানটিকে ঢেকে দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করব এবং আরও 5 মিনিট মিডিয়াম হিটে জাল করব। তারপর চুলার সুইচ অফ করে দিয়ে এই শিরাতে 2-3 ঘন্টা মিষ্টিগুলোকে রেখে দিতে হবে। আশা করছি আমার আজকের ইনস্ট্যান্ট গোলাপজাম বা গুড়া দুধের লালমোহন মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সামনে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।